সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আজকের এই সেমিনারের সম্মানিত আলোচকবৃন্দ, বিভিন্ন দূতাবাস থেকে আগত সম্মানিত কূটনীতিকবৃন্দ, আজকে এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনকারী অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম এবং আজকের এই সেমিনারের মডারেটর যেমন মাহফুজুল্লাহ, অভ্যাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সেমিনারে অংশ নেওয়ার জন্য। এই মুহূর্তে রোহিঙ্গা সমস্যাই বাংলাদেশের তথা এই অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিয়ানমারের সরকারের প্রত্যক্ষ মদতে সেনাবাহিনী ও নিরাপত্তা রক্ষীর দ্বারা সংঘটিত গণহত্যা এবং পরিকল্পিতভাবে জাতিগত নিধনের প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সুপরিকল্পিতভাবে নির্মূল করা এবং নিজ ভূমি থেকে উচ্ছেদ করার ভয়াবহ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই মিয়ানমার সরকার চালিয়ে আসছে। স্বাধীন বাংলাদেশে 1978 সালে, 1992 সালে এবং সাম্প্রতিক সময়ে কয়েক দফা মিয়ানমার সরকারের নির্যাতনে লক্ষ লক্ষ অসহায় নারী, শিশু, বৃদ্ধ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রায় 250টির মতো রোহিঙ্গা গ্রাম সম্পূর্ণভাবে জনশূন্য হয়ে পড়েছে, উঠছে শত শত ঘরবাড়ি, নিহত হয়েছে জাতিসংঘের ধারণা অনুযায়ী 600+ ব্যক্তি। এই ভয়াবহ মানসিক বিপর্যয় সৃষ্টি হয়েছে মিয়ানমার সরকারের নৃশংস রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য। এই মারাত্মক বিপর্যয় বাংলাদেশের জন্য মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার সৃষ্টি করছে, এর প্রভাব সুদূর প্রসারী। 1978 সালে শেখ হাসিনা জিয়া সাফল্যের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় মাধ্যমে শরণার্থীদের ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন। একইভাবে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একই প্রক্রিয়ায় জাতিসংঘের সম্পৃক্ত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে মিয়ানমারের শান্তি পুরস্কারের নোবেল পুরস্কার জয়ী আং সান সু চি যখন মিয়ানমারের প্রধান নির্বাহী কর্মকর্তা, তখন তার সময়ই এই ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে, যার জন্য সম্পূর্ণভাবে মিয়ানমার সরকার দায়ী। ইতিমধ্যেই আন্তর্জাতিক একটি গণ আদালত মিয়ানমারকে এই গণহত্যার জন্য দায়ী করেছে। মিয়ানমারের বক্তব্য, মিয়ানমার সেনাপ্রধানের বক্তব্যে এটাই স্পষ্ট যে তারা রোহিঙ্গাদের এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নির্মূল করতে বদ্ধপরিকর। বাংলাদেশ সরকারের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ হয়েছে তাদের দ্বিধান্বিত বিলম্বিত প্রতিক্রিয়ার কারণে। এই বিষয়টি আমাদের জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এই বিষয়ে ব্যাপক আলোচনার মাধ্যমে জনমত গড়ে তোলা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আজকে আমরা এই সেমিনারের উদ্যোগ গ্রহণ করেছি। সুধীবৃন্দ, আজকের এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম এবং মডারেটর দায়িত্ব পালন করবেন কথিত সাংবাদিক মাহফুজুল্লাহ। আপনাদেরকে এই সেমিনারে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ও সেই সঙ্গে সকলকে এই সেমিনারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। Capable group who can really reactivate their reproductive capabilities. So with these words and hoping that the international community will respond positively and undo the military government. China এবং সোভিয়েত ইউনিয়ন বলেছে তারা মিয়ানমারের পক্ষে ভেটো দেবে। এই ভেটো দিয়ে দেয় তাহলে সিকিউরিটি কাউন্সিল বসলেও তো কোনো লাভ হচ্ছে না।
আমরা সবাই মিলে সাধারণ পরিষদ সিদ্ধান্ত কিছু নিলে একটা রেজলিউশন দেওয়ার পরেও সিকিউরিটি কাউন্সিল যখন বসছে তখন সামগ্রিকভাবে মিয়ানমারকে কেন্দ্র করে যে অর্থ সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই প্রেম। এবং সেই ক্ষেত্রে আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না যে মায়ানমারের উপরে সেই রকম কোনো চাপ প্রয়োগ হবে যাতে করে মিয়ানমারের রোহিঙ্গাদের অবস্থা দশ লক্ষের মধ্যে চার লক্ষ লোক যদি এমনকি ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করা যায় আপনারা কতগুলো করতে পারবেন না আমি জানি না, কিন্তু যারা ক্ষমতায় আছে তারা বেশি করবে। পুরো বিষয়টা ওর মধ্যে চলে যাবে এই প্রত্যেক এই পেপারটায় যেটা আছে আমি আবার বলছি ইটস এ ভেরি ওয়েল ড্রাফটেড পেপার, ইটস ভেরি রিচ অ্যাকাডেমিক্যালি, যদি হিস্ট্রি অনেক লম্বা হতে পারে আরও অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু পলিটিক্যালি এবং দেশের এখানকার এই বাস্তবতায় সলিউশনটা কি তো ভালো করে সরকারের ভূমিকা সম্পর্কে ভালো আপনারা ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, ওরা ন্যাশনাল ইউনিটি বলেছে আর সন্ত্রাস করে তাদের সাথে কিসের আবার কাজ এটা বলা দরকার মনে করি তাদের এই জায়গায় বাইরে বলেছেন, কিন্তু যাদের যাদের নিয়ে বসেছেন আমি মনে করি এখানে বলা দরকার ছিল। এই কারণে আজকে সৈন্য বাহিনী নাম্বার করে সবাই বলছেন যে মোটামুটি রিলিফ ভালোই ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তাহলে তার আগে কী হয়েছে বোঝে, আর সেটা মানে একদিন চলবে তবে দুই দিন পরে চলবে রাখতে কখন কী হবে সেটা বোঝে। আপনি যশোরে কয়েকটা ধরেছেন, মানিকগঞ্জে কয়েকটা ধরেছেন, ধরতে পারেন এরকম কতগুলো লোক কক্সবাজারে ঢুকে গেছে বোঝেন, কতগুলো চট্টগ্রামে আছে, ক্রাইসিসটা বাড়ছে। এই বাড়বার সময় আমাদের সরকারকে বলতে হবে হয় সবাইকে ডাকো তাহলে আপনাদের সেরকম একটা কিছু করতে হবে যাতে বোথ গভর্নমেন্ট অ্যান্ড দি ইন্টারন্যাশনাল কমিউনিটি উইচ ইজ সাপোর্টিং দি মিয়ানমার গভর্নমেন্ট দেয়ার পলিসি অ্যাট্রোসিটিস তাদের সবাইকে সেই চাপটি করা। কতখানি পর্যন্ত যেতে বিএনপির মতো একটা পার্টি যে রাজি হচ্ছে সেই জন্য আমি বলে করি বিএনপি অ্যাজ দি মেজর পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ। And I am very surprised and disappointed that Bangladesh government really did not actually formulate a Rohingya policy, that how we can actually raise this issue, especially when they were all Bangladeshi immigrants after they lost their citizenship through the citizenship reform, Citizenship Act of 1982. We should have realized that their natural destination, as Ambassador Shobuj has pointed out, would be Bangladesh. And what is Myanmar's policy towards the Rohingyas, which has been very eloquently described by Ambassador Shobuj, that these militant Houthis, they want a state where there will be no Muslims, number one. What would happen to Kachins and Shams? The peace process has been signed with them, but the Rohingyas, you know, are not included. So this determined policy was quite visible, which Bangladesh did not notice, unfortunately. And international community, regional forums should have been informed, abreast about the development in Myanmar. And this was going to be a threat to Bangladesh. It was going to destabilize Bangladesh. And destabilize Bangladesh means that it is a regional destabilization, which the US ambassador Ms. Barnita has recently pointed out. This should not go unnoticed, even by China and India, especially India. The destabilization in Bangladesh will trigger a destabilization for the whole region. China and Bangladesh, India, who are competing to dominate Indian Ocean and become a world power, should realize the destabilization of Bangladesh will trigger destabilization of the region, and their dreams to become world powers will be shattered. Most preferably, China and India, and tell them that this is the problem, and this problem is going to get you also. They must have to make them understand, and so that they take at least a softened view of the whole. Otherwise, if there is prolonged period of time for the Rohingyas who stay in Bangladesh, Bangladesh will be slowly and steadily getting towards
more catastrophic situation. Thank you. Rohingyas has lost their ethnic identity. It is a community which has a historical legacy, which has, it's a community of human beings which have human rights. All these things were denied to them in that report. And in that report, I'm sure many of us have gone through that report, it does not mention Rohingya. It does not say that these people were born there and have to be given citizenship. It only asks the government of Myanmar to expedite, to accelerate the process of verification. Now, this was also mentioned by Aung San Suu Kyi in her speech to the parliament on the 19th of this month. And this process of verification is something which we should be very careful about, because this is a process which can take years, if not decades. And in that process, if we agree to that kind of a process, the strategy will be for the Myanmar government that let them stay as refugees in Bangladesh as long as is possible, so that these people will be assimilated in the Bangladeshi nationality. So this is something which I think we should be carefully looking at. And at the same time, I would be very, very careful about these activities of this insurgent group, which may be a cross-border, you know, activities which can lead to very, very, very serious kinds of clashes with the between the two countries. Thank you very much. Shekhar ji, je drishyota dekhe esche seta ashole bornona kora jay na, karon ota dekhlei bujha jay je manush কতো মানে বর্বর এবং বৈশাচিক একটা অত্যাচার করলে এরা এই কষ্টের মধ্যে দিয়ে বাচ্চাগুলো শিশুগুলো আসে এখানে। আমাদের ভবিষ্যতে বাংলাদেশের জন্য দুটো খুব ভয়াবহ চিত্র আমি মনে করি। একটা হচ্ছে যে ওখানে যে শিশুরা এসছে 5 থেকে 10 মধ্যে, যদি আমরা ইমিডিয়েট তাদের ব্যাক করতে বা ভালোভাবে পুনর্বাসন করতে না পারি, তাহলে এরা 5 বছর পর একটা ঝুঁকিপূর্ণ জায়গাতে যাবে। কারণ তারা তাদের বাবা মাকে হারিয়েছে, তারা দেখেছে যে তাদেরকে রক্তাক্ত অবস্থায় তাদের বাবা মাকে পড়ে থাকতে দেখছে, তারা ট্রমার মধ্যে অবস্থান করছে, তাদের মধ্যে রিভেঞ্জ কাজ করবে। যদি আমরা তাদের লেখাপড়া শেখাতে পারবো না, তারা আমাদের কোথাও দিতে পারবো না, তাহলে এই বাচ্চাগুলো বড় হয়ে কখনো না কখনো ক্রাইমের সাথে জড়া যেতে পারে এবং বাংলাদেশে সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। I have only 2 observations to make. One is with regard to the Kofi Annan report, which Dr. Mahmoud Hassan has very eloquently stated. By making the Kofi Annan report a centerpiece of reconciliation within the Burmese Myanmar society, they have eliminated from the international scene the ethnicity and identity of the Rakhins, which is the Rohingyas. In the entire report, and I have the copies of both the report overview as well as the Advisory Commission's final report summary, there's not one mention of the term Rohingya. By making that, the Myanmar authorities or the junta have actually eliminated the term Rohingya from the international parlance and made it acceptable, thereby creating the situation where there will not be a repatriation back to Myanmar of their nationalities. This verification process, which Aung San Suu Kyi has suggested, is actually no verification, because they have simply eliminated Rohingyas as being a member of their ethnic community of Myanmar. That is one of the most serious applications of any eventual resolution for the Rohingya crisis that we are facing today. The second is that Aung San Suu Kyi is the head of a government behind whom is the actual power, the military. And
unless we can strip this facade of democracy from the Myanmar government, we will not make progress, I think, on the international arena with regard to negotiations with Myanmar for the repatriation. We have before us two prime examples when we bilaterally were able to repatriate the Rohingyas. But until we can guarantee that, the international situation today is quite different from what it was in 1978, 79, and in 1991, 93. In the meantime, the Citizenship Act of 1982 has simply eliminated the Rohingyas as an ethnic minority in Myanmar. We have to address that. We should be careful when we endorse the Kofi Annan report as being one of the ways to go about the resolution of this crisis. Thank you. So these are the obligations of Bangladesh, which are quite hard actually, and Bangladesh have been doing this for a long time now. We're hosting already 800,000 refugees. Now what is to be done? That is the question. Before I move on to international law, that there are various negotiation tactics the international community have used with so many nations. Even like for Bangladesh, in our garment sector, we have seen that when the garment sector was thriving, there was an issue of child labor. So the international community imposed restrictions on Bangladesh, saying that you have to amend your child labor policies, you have to laws, regulations. So Bangladesh did that. And then also in terms of safety of the laborers, the same situation actually happened. The international community told Bangladesh that, yes, you have to work on these areas, otherwise international foreign investment, direct foreign investment would be not be allowed. So these are the tactics the international community can also use in terms of Myanmar, who are thriving for, who are looking for foreign direct investment in various ways. So the international community can actually take appropriate measures and come to the protection of these people under the responsibility to protect that Myanmar has under international law. Thank you. Stated something in the year 1978, President Jia faced this problem and he has given tremendous pressure to the Myanmar government, and accordingly they have taken back the Rohingyas. If our government is so much strong to give pressure to the Myanmar government, we have heard from the Honorable Prime Minister that they will not sit with the BNP peoples, because he have stated something which is very derogative to us. And if really the government will need to solve this problem, I think government should request all the peoples of this country, including political parties and the all sections of people, to come forward to solve this problem. But no efforts has yet been taken. So in short, I like to say the BNP is a democratic party, and if the government is come forward to solve this problem, the BNP should come forward. And somebody has told that the representative of BNP should go outside this country. And I have also that view, that we should go and we should send representative to outside the country, and we move throughout the world and we will try to convince the peoples outside this country. And in this moment I like to say in conclusion that the India, China and Russia is still holding the same view, and they are in favor of the Myanmar government. So we also request them also not to help them and not to support them.
and thank you to all of the speaker and the people's heart there something from me. Thank you. সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের বৈধ নাগরিক হিসাবে মিয়ানমারে ফেরত পাঠাতে হবে, তাদের যে পিতৃভূমি আছে সেখানে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, প্রত্যেকটা রোহিঙ্গাকে তাদের পিতৃভূমিতে তাদের বসতি বাড়িতে ফেরত পাঠাতে হবে। এটা যদি করতে হয় তাহলে বাংলাদেশ গভর্নমেন্টকে অনেকগুলো কাজ করতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে কিছু ভাষণ বক্তৃতা দেওয়া হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটার সাথে সাথে আমি মনে করি আজকে যে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এটা অনুধাবন করে বাংলাদেশের সরকারকে তার নিজস্ব শক্তি দেখাতে হবে, রাষ্ট্রের শক্তি দেখাতে হবে। আমি এর আগে একটা প্রোগ্রামে বলেছিলাম, অনেকে মিসকোট করেছে, আমি বলি না এই বাংলাদেশকে মিয়ানমারের সাথে যুদ্ধ করতে হবে, কিন্তু যদি আমাদের দেশের ভিতরে আরো হেলিকপ্টার আসে আমাদের সেই হেলিকপ্টারকে আমরা ভূপাতিত না করি, অন্তত তাকে আমাদের একটা গুলি করে বুঝাতে হবে যে আমরা কিন্তু তোমাদের ভূপাতিত করতে পারি। এই ধরনের কথা বলার পর সরকারের পক্ষ থেকে কোনো কোনো যারা সরকার পক্ষের লোকজন আছেন তারা এটা বলেছে যে আমরা কি তাহলে যুদ্ধ করতে চাচ্ছি নাকি। আমার বক্তব্য খুব ক্লিয়ার, আমাকে কি যদি কেউ একটা থাপড় মারে, মারার পর যদি আমি এটা প্রতিবাদ না করি যে প্রতিবাদ করলে আরেকটা থাপড় মারতে পারে, তাহলে তো আমার কোনো ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের কিছু নাই। একটা রাষ্ট্রে যদি নিজস্ব আত্মসম্মান বোধ, নিজস্ব রাষ্ট্রীয় সত্তা না থাকে তাহলে সেই রাষ্ট্রে সেনাবাহিনী রাখার কি দরকার, এই রাষ্ট্র থাকারই কি দরকার? আমার দেশের বর্ডারে এসে অন্য দেশের লোককে মেরে ফেলবে, অন্য দেশের বাহিনী আমাদের দেশের বর্ডারে, আমাদের দেশে তো অন্য দেশের বর্ডারে নির্বিচারে আমাদের দেশের মানুষকে মেরে ফেলবে, আমরা প্রতিবাদ করবো না। আমাদের দেশের ভেতরে অন্য দেশের বাহিনীর হেলিকপ্টার ঢুকে যাবে, আমরা প্রতিবাদ করবো না। সবকিছুতেই যদি এত ভীত হয়ে থাকি, সবকিছুতেই যদি এত নরম হয়ে থাকি, তাহলে আমাদেরকে সবাই পেয়ে বসবে। আজকে রোহিঙ্গাদের বিতরণ করা হচ্ছে, ভবিষ্যতে প্রতিবেশী রাষ্ট্রদের থেকে, প্রতিবেশী কোনো রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে মানুষকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে, আমরা কত বোঝা বহন করতে পারবো সেটা আমাদেরকে খুব ক্লিয়ারলি ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে, আমি মনে করি এই দেশটা সরকারের না, কোনো সরকারের না, এই দেশটা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল দল। কাজেই এটা কোনো ব্যক্তিগত আপনার কোনো ব্যক্তিগত আহ্লাদের বিষয় বা ব্যক্তিগত বিরাগের বিষয় বা ব্যক্তিগত স্বার্থের বিষয় আমি কারোর সাথে বসবো না, এটা কোনো সরকারের অ্যাটিটিউড হতে পারে না। জনগণের প্রতিনিধি হিসাবে যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, যারা বিভিন্ন সময় সংসদে ছিল, যারা জনগণের প্রতিনিধি হিসাবে কথা বলেছে, যারা জনগণের প্রতিনিধি হিসাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে, তাদের সবার সাথে সরকারের কথা বলা উচিত। আমরা সেই রকম কোনো মনোভাব তো দেখতেই পাচ্ছি না। এমনকি দলের কোনো একটা দল থেকে যখন ত্রাণ নিয়ে যাওয়া হয় সেই ত্রাণের ট্রাক পর্যন্ত জব্দ করে রাখা দেওয়া হচ্ছে। এই ধরনের একটা অ্যাটিচিউড আমি মনে করি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দুর্বল করে তুলছে বহির্বিশ্বের কাছে, যে এখানে এমন একটা গভর্নমেন্ট আছে যে একা চলতে ভালোবাসে এবং যার জনভিত্তি নিয়ে প্রশ্ন আছে, যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তো এই গভর্নমেন্ট যতদিন ক্ষমতা আছে এই রাষ্ট্রের বিরুদ্ধে যা ইচ্ছা করা যায়। আমি বিশ্বাস করি এরকম একটা অ্যাটিচিউড অন্তত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কাজ করে। ইউ মে ডিসকাস এন্ড আর্গু অ্যাবাউট দ্য এক্স্যাক্ট নেচার অফ দ্য অফেন্স, ইট মে বি জেনোসাইড, ইট মে বি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ইট মে বি এগ্রেশন এগেনস্ট এ টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি অফ এ কান্ট্রি, বাট প্লিজ ডোন্ট ফরগেট দিস ইজ এ সিরিয়াস, ভেরি সিরিয়াস সিকিউরিটি ইস্যু। দিস ইজ নট ওনলি এ সিকিউরিটি ইস্যু অফ বাংলাদেশ, দিস ইজ এ সিকিউরিটি ইস্যু, গ্লোবাল সিকিউরিটি ইস্যু, বিকজ ইউ হ্যাভ সিন ওয়েন এ লার্জ পপুলেশন ইজ সিস্টেমেটিক্যালি পারসিকিউটেড, দ্যাট পপুলেশন বিকামস এ ব্রিডিং গ্রাউন্ড অফ টেরোরিজম। উই হ্যাভ সিন হোয়াট হ্যাপেন ইন সিরিয়া, উই হ্যাভ সিন হোয়াট হ্যাপেন ইন ইরাক অ্যান্ড হোয়াট হ্যাপেন ইন আফগানিস্তান। সো ডোন্ট ফরগেট দিস ইজ নট এ প্রবলেম অফ বাংলাদেশ, দিস ইজ এ গ্লোবাল প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ। Has seen an abject failure on the part of the government to measure up to the task. Vacillation, ambivalence, ad hoc reactions, and sudden bold face characterize its shifting stance. This is all the more surprising because of the success of the BNP, both bilaterally and internationally, in 1978 and then again in 1993. In repatriating the bulk of the refugees that had entered Bangladesh. Today, Bangladesh's position has all come to a head in the five-point proposal made by Prime Minister Sheikh Hasina to the 72nd session of the UN General Assembly. As a lead-up to her five-point proposal, the Prime Minister called on the international community to take immediate and effective measures for a permanent solution to the protracted crisis.
Unfortunately, her government's inconsistent policies of the last 8 years has somewhat sullied this stance. Government has long pursued a state of denial about the refugees. It resolutely prevented entry and indeed pushed back many of the refugees. It denied even the use of the name Rohingya, depriving them of their legal identity and right to return. What was worse, a concerted effort was made by certain segments of civil society and media to brand the Rohingya refugees as militants, Islamic State or BNP Jamaat agents. The government also neglected until now the issue of undocumented refugees and the vital need to register them. It is ironic that unlike Thailand, which opened its border to refugees, Bangladesh incongruously proposed joint military operations with the Myanmar army against the Rohingya fighters. Thus, proposed to join the persecutors in their killing spree. Prime Minister Sheikh Hasina, in the first of her 5 proposals, stated that Myanmar must unconditionally stop violence and the practice of ethnic cleansing in the Rakhine state immediately and forever. For the first time, she got her priorities right, highlighting violation of human rights rather than the influx of refugees, both cause and effect. However, given the unprecedented magnitude of the atrocities, a major lacuna in her speech was the lack of condemnation of Myanmar, and particularly its army, and the call for immediate and punitive action, not only in the UN Security Council, but also all relevant human rights forums and the International Criminal Court. It goes without saying that without applying international pressure, Myanmar will continue its policy with impunity. There has been a total intelligence failure insofar as Myanmar's intentions or policy. Bangladesh is operating in the dark. We need to have a concerted, clear-cut, and consistent policy line, and this must be pursued aggressively by all concerned. This must be seen in a long-term perspective. Thank you. I think Bangladesh has to take two-way approach. One is the short-term, immediate action to be taken. One is the long-term. But we must not get into the tricky approach by the Aung San Suu Kyi. Aung San Suu Kyi, unfortunately, people are blaming Aung San Suu Kyi. I will not blame her. So she is just reading out what the army is telling her. I have seen Myanmar very closely, but in 1947, when 3 countries were supposed to give the freedom, one country was delayed by 1 year, that is Myanmar. And all the Myanmar state, they said the British rulers, they said that they will give a constitution. And in that constitution, they said, after 10 years, each state will decide independently whether they will get a new country of their own or they will restore the federal union. Usually, today Myanmar have gained a lot of muscle. A lot of countries, we would like to appeal to those countries who are selling arms to the Myanmar government, not to sell, put a total embargo on their arms sale. And landmine is something that unheard of in the recent past. Globally it has been condemned, but we have not seen the condemnation to match the seriousness of the situation. And I hope that in the foreign policy and the neighboring policy, we must have across the party line a united stand so that we know what we can achieve through the discussion of this. Another point I wanted to raise here was that the foreign diplomatic community in Dhaka, I think we must have a constant briefing from our side, what's happening, what we're doing, and in the short term, we must not get into the trap of Aung San Suu Kyi,
because she said that bilaterally they can discuss the issue. Bilaterally they want to kill their time, they want to see that we are the global community gradually withdraws and forget about the situation in Myanmar and Bangladesh, and we hope that constantly we should interact with each other and try to find out. We saw that government, newspaper said Myanmar is pushing their people and some Jongi people, terrorists may get into this, that's why we are barring them. I think we can categorically tell them that we are with any nation creating a situation like Rohingya situation, we must not be repeated. I felt very isolated when I saw that our neighbors, India, Russia and China, all saying the same thing. And our friendly country, very near and dear one, India, the Prime Minister Narendra Modi, somebody told me that it was a mistake by the pilot. He was supposed to be dropped in Dhaka, but the left plane landed in Myanmar. And we hope that China and Russia, it's not only the Rohingya issue, but it's geopolitical and it's also economic interest. And in geopolitical interest, China needs an access to Bay of Bengal, we all know it. And India is jumping into the fray, thinking that they will, we just get married now, but don't may bow uti andana, some of the bow utabe. Thank you very much. And we look forward to working with all parties involved to reach a solution. I'm Katie from Democracy International. I just want to thank you so much for organizing this roundtable discussion today. And I hope this discussion can continue because the issue is so important. So thank you. যে এই সমস্যার সমাধানের জন্য সমাধানগুলো কি কি সেগুলো সিস্টেমেটিকলি আসেনি, আর যেহেতু বলছি বাংলাদেশের ভূমিকা, সুতরাং পজিশন অপোজিশনের ভূমিকা এখানে আসা উচিত ছিল, বিএনপি সরকারের করণীয় ব্যর্থতার কারণসমূহ, বিএনপির ভূমিকা করণীয় এবং এই সংকটে বিএনপির সম্ভাব্য ঝুঁকিগুলো আছে, কি করণীয় আছে, সেই বিষয়গুলো যদি সিস্টেমেটিকলি আসতো তাহলে বিষয়টি আরো ভালো হতো। যেহেতু সময় খুব কম, আমি একটা পেপার লিখিতভাবে নিয়ে আসছি, আমি আশা করছি আমি আপনার সেক্রেটারি জেনারেল মহোদয়কে আমি দিব, আশা করলে দরবদ উপকৃত হবে সেখান থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। ডিপ্লোম্যাটিক এফার্টস, অ্যাজ আই সে, দ্য বিগিনিং ওয়াজ নট, ওয়েন ওয়ার নট আপ টু দ্য মার্ক, নাও দ্যাট সার্টেন রেজাল্টস হ্যাভ বিন অ্যাচিভড, অ্যাট লিস্ট দ্য হোল ওয়ার্ল্ড ইজ উইথ আস, উইথ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল কমিউনিটি মাইনাস থ্রি are with us. We should capitalize on this and we should try to accelerate the diplomatic process. Otherwise, we will be failing in our efforts. We should not be misled by the assurances given by Madam Aung San Suu Kyi. In Bangla, I call her Kuchi, not Suu Kyi. Anyway, we should not be carried away in the sense that, well, I will just not finish. We should not be carried away because maybe she is buying time. The process of rehabilitation, repatriation might start, but she will just do it by fits and starts and show to the world that she has accepted the point. And last of all, we should be extremely careful about relief operation which is going on now. It's in the safe hands of the army now, good. But nonetheless, there are a lot of touts and there are a lot, with the help of some of the politicians, who are trying to make the best of the opportunity maybe. So we should be careful about that too. Thank you very, very much. He has put the whole situation as it has arose in a very, very composite manner, and it encapsulates the whole issue in very brief.
I have very few points to make because there's a short of your time. First of all, I would like to say that the issue before us has three aspects in my view. One is humanitarian, one is security, the other is emotional. Humanitarian, we all know, and the whole world has responded to the outrageous situation created by the Burmese regime. Second is the security aspects, which we must take very seriously. Both Burma as well as Bangladesh should be made to realize this. And third is the emotional aspect, because these people who have come have a ethnic identity belong with us as well. So if we ignore these people, naturally there will be repercussions within our own country. So the political leadership of the country, as I say, the country, I don't mean any particular party, should also take the tongue forward and take this whole as a national issue and come forward to address the issue. Thirdly, is to take full advantage of the situation that has, of the support that has generated in the international scenario, and to keep this momentum up, because if we fall back on this, experience has shown to us that, you know, sooner or later this might take fall, other issues will take precedence, and this might fall back in our view. So we should keep the momentum up, active. Third is, the last point that I would like to make is that we should also take advantage of the of our position as a member of the OIC, and particularly so because we are going to adopt the chairmanship of the OIC next year. And if we do so, and when we adopt the chair, we will naturally have a great advantage in taking this issue and addressing it from the OIC point of view on the international scene. So being pushed for time, I have to end right here, but whatever came to my mind, I say thank you very much, Mr. Moderator. And we have had a cursory rundown of the whole history of Rohingya, their settlements, their state, and their problems in the write-up presented by Ambassador Islam. I thank him too. I also thank more than a dozen discussants who have made very valuable comments. But I expected, as I was very encouraged to see the presence of the diplomatic crew, more than a dozen, but hardly 3 to 4 persons spoke. But nonetheless, they have referred to their national foreign policy statements made by their respective countries, their respective presidents, offices, etc. And I am also thankful for the presence of a lot of ex-ambassadors of Bangladesh here. I see more than a dozen, from the career diplomats to political and civil servant appointees, and I thank them very much. Now somebody has raised the question, what are the solutions is not suggested in the written paper, but very intelligently he has hinted this at the last line of his statement in the conclusion, that the government has to move the international community and the UN to stop this genocide and take up urgent actions. The Rohingyas must return home, and their home, 900 years back, settled home is Arakan state. So that is the only solution, and we have to be very serious about it, and we have to be going in advance to request the government once again to sit with us, or if they do not, there are suggestions also from this side to devote groups to the foreign countries to lobby for this case, to help the nation and to stop the military junta-backed Aung San Suu Kyi's government to come to a solution. I thank you all.
এই বিপন্ন মানবতার পক্ষে এবং রোহিঙ্গাদের পক্ষে আমি সমর্থন জানাই। এবং বাংলাদেশের বৌদ্ধরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমরা সম্প্রতি আমরা ঘোষণা করেছি যে আগামী দিনের যে বৌদ্ধ প্রবরণা পূর্ণিমা, যেটি আমাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, আমরা সেখানে ফানুস উড্ডয়ন সহ আড়ম্বরপূর্ণ আমাদের উৎসব আমরা সংক্ষিপ্ত করব, আমরা সেটা করব না। এটি একটা সমর্থন আপনাদের পক্ষে, এবং বিশেষ করে আমাদের প্রাণ, আমাদের সাধ্যমতো আমরা যা পারি সংগঠনের পক্ষ থেকে, আমরা নীরবে নিবৃত্তে, যেহেতু চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল বৌদ্ধদের, আমাদের বৌদ্ধ পল্লী অনেক আছে সেখানে, বিভিন্ন সংগঠন সেখানে কাজ করে, আমরা সরকারও আমাদেরকে অনেক সময় বাধা দেয়, সেই জন্যে আমরা নীরবে নিবৃত্তে যেখানে আমাদের পাড়া প্রতিবেশী আছে তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি, তোমরা রোহিঙ্গাদেরকে সাহায্য করো, রোহিঙ্গাদেরকে আশ্রয় দাও, তারা আমাদের মানুষ, তারা মানবের সন্তান, এবং বৌদ্ধ ধর্ম প্রথম বলে মহামতি গৌতম বুদ্ধের বাণী অহিংস নীতি। এই জন্যেই আমি আজকে বলতে চাই, আমার প্রশ্ন থাকবে আজকে এই হাউসে, মানবতা কখনো পক্ষ বিপক্ষ থাকতে পারে না, মানবতা কেন আজকে পক্ষে বিপক্ষে? বিশ্বের যে মানবতা, মানবতা একদিকেই আমরা সংজ্ঞায়িত করতে পারি, কিন্তু এই ওয়ার্ল্ড এবং ইউএনও এবং জাতিসংঘ সহ আজকে বিশ্বের রাজনীতিতে আমরা মানবতাকে বিপক্ষে এবং বিপক্ষে দেখতে পাই। তার দৃষ্টান্ত আমাদের অভ্যন্তরে, এবং আমাদের বর্তমান সরকার প্রধানও আমাদের দেশে কিন্তু মানবতা পক্ষ বিপক্ষ দাঁড়িয়েছে, এবং প্রাণের জন্যে, মানবতার জন্য আমরা সকলে এক হব, সেটি হচ্ছে বৌদ্ধদের কথা নয়, সেটা বিশ্ব মানুষের কথা, সকলের কথা। এই জন্যই আমার প্রশ্ন থাকবে, মানবতা কখনো দ্বিখণ্ডিত হবে না, মানবতা কখনো ত্রিখণ্ডিত হবে না। এরকম একটি জাতীয় ইস্যুতে, আন্তর্জাতিক ইস্যুতে সরকার জাতিকে সেন্সিটাইজ করে বিশ্বকে সেন্সিটাইজ করে। এখন আমাদের বেলায় সেটা হচ্ছে ঠিক উল্টোটা, এখন সমস্ত বিশ্ব এবং সমস্ত বাংলাদেশের মানুষ মিলে সরকারকে সেন্সিটাইজ করতে হচ্ছে, এবং তারপরও আমরা জানি না আসলে সরকারের অবস্থান কোথায়। মানুষের, বাংলাদেশের মানুষের কাছে, আমার মনে হয় বিশ্বের কাছেও বাংলাদেশ সরকারের অবস্থান সম্বন্ধে এখনো নিশ্চিত নয়, তারা কোথায় আছে আমরা জানি না। এর কারণগুলো অনেকে বলছে, আমি যা সংক্ষিপ্ত কথা বলছি, যে প্রথমত ওখানে পুশব্যাক, তারপরে জয়েন্ট ও যৌথ অভিযানের মাধ্যমে তাদেরকে, তারপরে তাদেরকে সন্ত্রাসী বানানো, মাদক পাচারকারী বানানো, ইত্যাদি ইত্যাদি সহ সবকিছু তা আসছে, সবকিছু আমরা দেখেছি। এবং পরবর্তীতে যখন বিশ্ব জাগলো, বাংলাদেশের মানুষ জাগলো, তখন আমরা দেখলাম রাজনৈতিক কারণে হয়তো বা সরকারের অন্তত লোক দেখানোর জন্য হয়তো বা সরকার একটা অবস্থান নিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কেন বলছি লোক দেখানো? সবাই জাগার পরও এই অবস্থানটা তারা যখন নিয়েছে, আমি তো লোক দেখানো তারা কিছু বলতে পারছি, এবং তারপরে যে অবস্থানটা কি নিয়েছে সেটা আমাদেরকে বোঝা দরকার। যে কোফি আনান রিপোর্ট, সবাই বলেছে এখানে, প্রাক্তন অ্যাম্বাসেডর খুব সুন্দরভাবে বলেছে, কোফি আনান রিপোর্টকে উনি সমর্থন দিয়েছেন। আমার সন্দেহ হচ্ছে উনি কোফি আনান রিপোর্ট কি ওনার কাছে ব্রিফ করা হয়েছে কিনা। বাংলাদেশের ফরেন অফিস কোফি আনান রিপোর্ট প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছে কিনা আমার সন্দেহ আছে। যদি ব্রিফ করত তাহলে এই জোট কোফি আনান রিপোর্ট উনি বাস্তবায়নের কথা বলতেন। শুরুতে একটু এই যে নোমেনক্লেচারটা কি, নোমেনক্লেচারটা সিদ্ধান্ত নিয়েছে সুজি এবং তার সরকার সিদ্ধান্ত নিয়েছে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা যাবে, এটি কিন্তু সরকারের সিদ্ধান্ত, দিস নোমেনক্লেচার ক্যানট বি ইউজ রোহিঙ্গা। এরপরে এরপরে আপনি কোফি আনানের যে কমিশন এবং তার রিপোর্ট, ইটস এ নন স্টার্টার, পরে বাংলাদেশ গভর্নমেন্ট টু কনসিডার ইট, এটা পূর্ণ বাস্তবায়ন আমার মনে দুঃখের বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে সেফ জোন, বাংলাদেশ সরকার কি বলছে সেফ জোন। আমরা সবাই জানি যে একদিকে বাংলাদেশের সকলের দাবি, বিশ্বের সকলের দাবি, যে কি যারা রোহিঙ্গারা ফিরে আসছে তারা তাদের দেশে ফিরে যাবে, তাদের বাসস্থানে ফিরে যাবে, তাদের গ্রামে ফিরে যাবে। হ্যাভিং সেড দ্যাট, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে দফাগুলো দিয়েছেন সেই জন্য কথা বলছি,
সেফ জোন ইজ এ ফ্যালাসি। আমরা সবাই জানি সেফ জোন কোনো সময় কোথাও কাজ করে নাই, বসনিয়াতে কাজ করে নাই, রোয়াঙ্গাতে কাজ করে নাই, ইরাকে কাজ করে নাই, শ্রীলঙ্কাতে কাজ করে নাই, কোনো দেশে কাজ করে নাই, ইটস এ ফ্যালাসি। উনি বলছেন সেফ জোনের কথা, জেনোসাইড, এই কথা পরিষ্কার ভাবে যারা আজকে রোহিঙ্গাদের চিন্তা করছে পরিষ্কার ভাবে সবাই বলছে জেনোসাইড, গণহত্যা। এবং গণহত্যা বলার ইমপ্লিকেশন তো আপনারা অনেকে বলেছেন, জেনোসাইডের সাথে তাদেরকে বিচারে নিয়ে আসার একটা বিষয় এখানে রয়ে গেছে, যেটা হয়তো বা মিয়ানমার মিলিটারি আগামী দিনের ভবিষ্যৎ চিন্তা করে তাদের একটা অবস্থান পরিবর্তনের সুযোগ আছে। সেই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় গণহত্যাটা বলে নাই, আপনার একটু লক্ষ্য করতেন কিনা আমি জানি না, উনি কিন্তু বলে নাই ওনার বক্তব্য জেনোসাইড। এই অঞ্চলে যেটা চলছে আমরা দুঃখের সাথে বুঝতে হয়, এই অঞ্চলের যারা বড় রিজিওনাল পাওয়ার তাদের অবস্থান থেকে মনে হয় তারা একটা এক্সক্লুসিভ ন্যাশনালিজমের পক্ষে অবস্থান নিয়েছে। এক্সক্লুসিভ ন্যাশনালিজম হচ্ছে একটা বিশেষ জাতির ন্যাশনালিজম বাকিদেরকে বাইরে রেখে, নট ইনক্লুসিভ। যদি এই এক্সক্লুসিভ ন্যাশনালিজমকে সমর্থন দিয়ে এই রিজিওনাল যারা ক্ষমতাধর দেশগুলো আছে, এটা কিন্তু এই রিজিয়নের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা। এটা মিয়ানমারের মধ্যে সীমিত থাকবে না, এই অঞ্চলকে আগামী দিনে বিপদগ্রস্ত করে তুলবে। এখন কোন কোনো বক্তারা বলেছেন যে বিএনপির অবস্থান কি, বিএনপির অবস্থান খুবই পরিষ্কার। বিএনপি বিগত দিনে যেই চুক্তির ভিত্তিতে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে, আমার মনে হয় এই মুহূর্ত থেকে আজকে যারা ক্ষমতায় আছে তারা সেই চুক্তিগুলোকে ভিত্তি করে তাদের কূটনৈতিক কার্যক্রম শুরু করা উচিত। আমি কেন বলছি, চুক্তির একটা লাইন আমি দুটো লাইন আপনাদেরকে বলে শোনাব। চুক্তিতে যেটা বলেছে, রিপেট্রিয়েশন অ্যাট দি আর্লিয়েস্ট অফ দি লফুল রেসিডেন্স অফ বার্মা, লফুল রেসিডেন্স অফ বার্মা, যে রমেশ সাহেবের চুক্তিতে এটা ছিল। এবং এটা নিয়ে নতুন করে আলোচনার কিছু নাই, এবং জিয়া রহমান সাহেবের সময় তাদেরকে পাঠানো হয়েছে, পরবর্তী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় আবারও পাঠানো হয়েছে এই চুক্তির ভিত্তিতে। সুতরাং আজকে যারা সরকারে আছে তারা বলে এই চুক্তিটিকে কোন কারণে অং করতে চাচ্ছে, কারণ এটা বিএনপির চুক্তি, বিএনপির সফলতা, সুতরাং এটাকে অং করা তাদের জন্য হয়তো একটু কঠিন হতে পারে। কিন্তু দেশের কথা চিন্তা করুন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করুন, বাংলাদেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে আমি অনুরোধ করব এই চুক্তিটিকে অং করে আপনার কূটনৈতিক কার্যক্রম চালু করেন। এই চুক্তিটিতে আরেকটা লাইন এখানে আছে যে বর্ডার অথরিটি কিভাবে তারা কাজ করবে এই চুক্তির, এই চুক্তির পরবর্তী সময়ে, যেটি এটা এবং এটা শুরু, এই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, টাইম ফ্রেম দিয়ে কিন্তু চুক্তি হয়েছে, এটা কোন ওপেন এন্ডেড চুক্তি হয়নি, কতদিনে শেষ হবে সেটাও বলা আছে। এবং বলা হয়েছে চুক্তির পরে কোন ধরনের ক্রসিং যদি হয় ফ্রম আইদার সাইড ইট উইল বি স্টপ অন দ্য বোথ এন্ড, কোনো ক্রসিং হতে পারবে না এই চুক্তির পরে। তাহলে আজকে 7-8 লক্ষ লোক যেহেতু আজকে ক্রসিং করে এখানে আসছে, তার দায় দায়িত্ব মায়ানমারকে। এবং আমরা কূটনৈতিকভাবে চুক্তির যে রেফারেন্সটা আছে এখান থেকে আমরা শুরু করতে পারি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন রোহিঙ্গা জনগোষ্ঠী একটি স্টেটলেস জনগোষ্ঠী, রাষ্ট্রবিহীন জনগোষ্ঠী। রাষ্ট্রবিহীন হলে কি ধরনের নিরাপত্তাহীনতা, কি ধরনের বেদনা, কি ধরনের দুঃখ, কি ধরনের অপমান বোধ একটা জনগোষ্ঠী ভোগ করতে পারে সেটা রাষ্ট্রহীন না হওয়া পর্যন্ত বোঝা যায় না। রোহিঙ্গারা তাদের নিজ নিজ গ্রামে তারা বন্দি জীবন যাপন করত, তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারত না, তারা বিয়ে করার জন্য তাদেরকে রাষ্ট্রীয় বা সরকারি অনুমতি নিতে হতো, এবং এভাবে রোহিঙ্গারা সেখানে নির্যাতিত এবং নিপীড়িত হয়েছে। যদি বাংলাদেশকে কেন্দ্র করে ভূরাজনৈতিক স্বার্থ না থাকত তাহলে বাংলাদেশকে নিয়ে তারা এত কৌতূহল দেখাতো না। সুতরাং আমি মনে করি আমাদের শক্তি আছে, আমাদের সামর্থ্য আছে, আমরা আমাদের যুক্তি এবং
আমাদের বুদ্ধি দিয়ে এই পরিস্থিতিকে জয় করব। সর্বশেষে কবি আলাওলের একটি কবিতা থেকে আমি উদ্ধৃত করতে চাই। কবিতাটি হচ্ছে, নানা দেশি নানা লোক শুনিয়া রসাঙ্গপ আইসন্ত নৃপ ছায়াতল, আরবি মিসবি সামি তুরকি হাফসি রুমি খরাসানা উপবেশি সাল, লাহোরে সুলতানি সিন্ধি কাশ্মীরে দক্ষিণী হিন্দা কামরূপী আর বঙ্গদেশী। কাজেই এই যে রোষাঙ্গ দেশ, এই রোষাঙ্গ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যেমন মেল্টিং পট অফ সিভিলাইজেশন, ঠিক তদ্রূপ একটা মেল্টিং পট অফ সিভিলাইজেশন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে একটি জাতি হয়েছে, ঠিক রোহিঙ্গারাও সেভাবে একটি জাতি হয়েছে। আমরা যদি এসব কথা যুক্তির সঙ্গে তথ্যের সঙ্গে তুলে ধরতে পারি, তাহলে আমাদের বিজয় এবং আমাদের সাফল্য অবশ্যই হবে এবং মানবতার জয় আমরা কামনা করছি। ধন্যবাদ। রোহিঙ্গাদের যে সমস্যাটা, সেটার যদি রুটসে আমরা যেতে চাই, তাহলে যে প্রশ্নটি সবার আগে আসবে সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে কেমন করে এটা হলো যে 200 বছর পরে একটি জাতি তাদের জাতীয়তা হারিয়ে ফেলল। আমরা যদি খুব বেশি অতীতে নাও যাই, আধুনিক পলিটিক্যাল সায়েন্সের যে সংজ্ঞা, সে সংজ্ঞায়নে যদি আমরা নিজেদের সীমাবদ্ধ রাখি, তাহলেও কিন্তু আমরা দেখি যে 1784 সাল থেকে আমরা রোহিঙ্গা শব্দটি ব্যবহার করে আসছি। হঠাৎ করে 1982 সালে, অর্থাৎ 198 বছর পরে, বার্মিজ সরকার ঘোষণা দিল যে রোহিঙ্গা বলে কোনো জাতি নেই। এখান থেকেই কিন্তু সমস্যাটি, মূল যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কাজেই আজকে আমি বিশ্বাস করি আমরা এই সমস্যাটি যেটি বারবার আমরা দেখতে পাচ্ছি, 1978 আমরা দেখেছি বাংলাদেশে, 1993 সালে দেখেছি, 2005 সালে দেখেছি, তারপরে আবার 2016-17 দেখেছি, এর মূল যদি উৎপাটন আমরা করতে চাই, তাহলে আমাদের যে বিষয়টি, যে সমস্যাটি সমাধান করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এবং আন্তর্জাতিক চাপ দিয়ে বার্মিজ সরকারকে এটা বোঝাতে হবে যে বিশ্বের একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, তারা যত ক্ষুদ্রই হোক না কেন, তাদের যে জাতীয়তা সেটাকে পৃথিবী থেকে বিলুপ্ত করে দেওয়া যায় না এবং করা উচিত নয়, করা ঠিক নয়। তাদের যে জাতীয় সত্তা, সেটা বার্মার সরকারকে স্বীকার করে নিতে হবে, বিশ্বকে স্বীকার করে। আমার মনে হয় যে এই সত্যটি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে পরবর্তীতে আমরা যে সমস্যাগুলো দেখছি সেটা কিন্তু অনেকাংশে সমাধান। আমরা একটি শব্দ ব্যবহার করেছি, এখানে জেনোসাইড ব্যবহার করেছি, আমরা আরও কিছু কিছু শব্দ ব্যবহার করেছি। আমি নতুন একটি শব্দ ব্যবহার করতে চাই, এটা ব্যবহার করতে চাই এই কারণে যে ঐতিহাসিকভাবে সে শব্দটিও কিন্তু এ ধরনের পরিস্থিতিতে ব্যবহৃত হয়েছে। সে শব্দটি হচ্ছে এক্সোডাস। আমরা যেটা দেখেছি, যদি আমি বেশি অতীতে না, সুদূর অতীতে নাও যাই, 1978 সাল থেকেই যদি দেখতে থাকি, বারবার দেখেছি যে তাদেরকে তাদের ভূমি মাটি, তাদের ঘর বাড়ি থেকে উৎখাত করে লক্ষ লক্ষ, একজন দুজন নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের উৎখাত করা হয়েছে। একটা কাফেলা মিয়ানমার থেকে, বার্মা থেকে কাফেলা, তার ধারাবাহিকভাবে বাংলাদেশে এসেছে। এটা হচ্ছে এক্সোডাস। যে এক্সোডাসের কথা পৃথিবীর ইতিহাসে আছে আপনারা দেখেছেন, ইসরায়েলের যারা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, তারা কিন্তু নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এই আর্গুমেন্টটি ব্যবহার করেছিল, এই এক্সোডাস শব্দটি ব্যবহার করেছিল। আজকে সেই ইতিহাস থেকে আমার মনে হয় বিশ্বকে কিছুটা খতিয়ে দেখতে হবে, এবং এই এক্সোডাস বন্ধ করতে হলে আমার এখন যা মনে হচ্ছে, দুটি সমাধান ইতিমধ্যে আলোচিত হয়েছে, সেফ জোন কোনো সমাধান নয়, সেফ জোন সমাধান হতে পারে না। কারণ আমি বলবো সেফ জোন হচ্ছে একটা কন্ট্রা মেকানিজম, এটা সমাধানের বিপরীত একটা মেকানিজম।
এবং যদি সেফ জোন একবার করা হয় এই স্ট্যাটাস কো সৃষ্টি হয়ে থাকবে এবং যার কোনো দিন স্বপ্ন হবে সেটা নয়। বরঞ্চ আমি যেটা বলেছি যে বাংলাদেশ সরকারকে সিকিউরিটি কাউন্সিলের কথা যতই আমরা এখানে আলাপ করি না কেন, এখনো পর্যন্ত কিন্তু সিকিউরিটি কাউন্সিল কোনো সিদ্ধান্ত নেয়নি, সিকিউরিটি কাউন্সিলের এজেন্ডা এই বিষয়টি আসেনি এবং সিকিউরিটি কাউন্সিল এর বিষয়ে কোনো আলোচনা করেনি, এটাই হচ্ছে। কাজে সেই কাজগুলো করতে হলে বিশ্ব সারা বিশ্বব্যাপী চাপ সৃষ্টি করতে হবে। আমি আজকের পেপারে ছিল যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল সেখানে প্রচুর দেখেছে, সাতটা দেশ তার মধ্যে তিনটি পারমানেন্ট মেম্বার, ইউএস, ইউকে, ফ্রান্স। আসলে সিকিউরিটি কাউন্সিলের অন্যান্য মেম্বাররাও কিন্তু সকলেই শুধু আমি মনে করি যে রাশিয়া এবং চায়না সেইভাবে করে, আমি এটা বলবো যে নিশ্চয়ই চায়না প্রতিবেশী দেশ, রাশিয়া এই জিনিসটি তারা বুঝতে পারবে এবং আমাদের যে ডিপ্লোম্যাটিকদের ম্যানুভার হওয়া উচিত, আমি বলি চীন আমাদের অত্যন্ত গাঢ় বন্ধুত্ব, আমাদের আমাদের তারা ভালো বোঝে, তারা তাদেরকেও আমরা ভালো বুঝি, আমাদের সঙ্গে সম্পর্ক সেটা 3000 বছর আগের সম্পর্ক, তো সেই সম্পর্ক সূত্র ধরে এবং আমাদের যে তাদের সঙ্গে জানাশোনা, আমি মনে করি আমরা রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধভাবে আমরা চীনের সহযোগিতা খাবার করতে পারবো এবং সেই চীনের সহযোগিতার মাধ্যমে আমি মনে করি এখানে এই সমস্যার সমাধান হওয়া খুবই সহজ। যে পেপারটা উনি পড়েছেন এটা অ্যাকাডেমিক্যালি ভেরি ওয়েল রিটেন, আমি প্রথমে আমি অ্যাকাডেমিক না কিন্তু আমার বাই আমি রিমোট স্টেজ অফ ইমাজিনেশন অ্যান্ড অ্যাকাডেমিক, পেপারটি লিখেছি আমি বললাম যে আমাদের টিমের সবাই ডিসকাশন করে আই রোট দ্য পেপার। কিন্তু ওইখানে রাউন্ড টেবিলের জন্য কিন্তু উনি যেটা বলেছিলেন রিকমেন্ডেশন নাই, রাউন্ড টেবিলে কিন্তু রিকমেন্ডেশন দেয় না, আমি যদি রিকমেন্ডেশন রাউন্ড টেবিলে আগে গিয়ে দিয়ে দিই তাহলে তো আই এম টেকিং দ্য পার্টিসিপেন্টস ফর গ্রান্টেড, সেই জন্য রাউন্ড টেবিলে। কিন্তু পরে একজন বক্তা সেক্রেটারি রিটায়ার্ড সেক্রেটারি বলেছেন আমার পেপারে ওই যে হিন্দিতে যে কথাটা বলে আব্দুল মান্তেল ওই সারে কাফি, এখানে সবাই তো আমরা ভেরি ওয়েল মানে অ্যাবাউট দি প্রবলেম, এই প্রবলেম কিন্তু প্রত্যেক জায়গাতে কিন্তু অনেকগুলো রিকমেন্ডেশন আমি এখন বসে ওর পেপার থেকে অ্যাটলিস্ট 20 রিকমেন্ডেশন এখনই দিয়ে দিতে পারি। সো রিকমেন্ডেশনগুলো এমবেডেড অবশ্যই ছিল, এটা আমি এই পয়েন্টটা আমাকে করতে হবে এবং আমি এই খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিচ্ছি। মূল হলো যে জেনেসিস, আমাদের হিস্ট্রিটা এই জন্যই দেখতে হবে, এটা কিন্তু আপনার সময় ব্যয়ের জন্য না, আপনি প্রবলেমে যেতে হলে আমাদের ওখানে যেতেই হবে। সেকেন্ড হলো আপনার চিটাগোনিয়ান্স মানে রোহিঙ্গাস আর নট চিটাগোনিয়ান্স, রোহিঙ্গাস আর নট ইলিগাল বাংলাদেশ, এই জিনিসটা কিন্তু এই ন্যারেটিভটাকে জোর করে ন্যাশনাল সাইকিতে আনতে হবে। আপনার চিটাগোনিয়ানদের মাঝখানে কিন্তু অনেক রোহিঙ্গা আছে, এই জিনিসটা ইট মাস্ট বি গিভেন ফ্রম দিস ফোরাম ভেরি ভেরি স্ট্রংলি। আর গত রাতে আমি একটা একটা টক শোতে গিয়েছিলাম, আমি টক শোতে যাই না, একটা ইয়াং ছেলে আমাকে মানে খুব রিয়েলি আমাকে ইরিটেট করে নিয়ে গেছে, আমি বলেছি দেখেন আমি যাই না এখানে বিকজ টক শোজ আর পলিটিক্যালি আপনার মানে ইন্সপায়ার্ড, ওখানে যখন বসেছি ওনারা বলেছে বলেছে না স্যার আপনার কসম বলছে এখানে কোনো পলিটিক্যাল কিছু নাই। আমি যখন প্রথম বসেছি আমি কিন্তু নাম বলবো না, খুব নাম করার প্রেজেন্টে উনি আরেকজন ওনারা আমার সাথে ভালোভাবে না কথা বলে ওনারা যে আলাপ মানে বিনিময় করলেন, আমি কিন্তু ওখানে উঠে দাঁড়িয়ে আমি চলে যাচ্ছি কারণ আপনারা দুজনেই পলিটিক্যালি মোটিভেটেড, ও দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি যখন ভেতরে গিয়েছি তখন আমার কাছে এই জিনিসটা বলা আমার অবশ্যই দরকার, আমি যখন এই ইতিহাসটা বললাম যে ইউনো রোহিঙ্গাস আর নট বাংলাদেশিস, বাংলাদেশে যে রোহিঙ্গা আছে, ভদ্রলোক আমাকে বললেন এইটা আপনি কোথা থেকে পেলেন, আমি বললাম যে এটা যদি ঐতিহাসিকভাবে যদি ইনকারেক্ট উইচ ইজ নট, আমি এটা বলেছি অন গুড অথরিটি, কারণ আমি যার সাথে কনসার্ন করেছি হিজ রাইটিং অন দিস, ইট ইজ অন ভেরি 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 গুড অথরিটি দ্যাট রোহিঙ্গাস আর নট চিটাগোনিয়াস আর লিটল বাংলাদেশিস, চিটাগোনিয়াদের মাঝখানে চিটাগোনিয়াস ডো নট মিসআন্ডারস্ট্যান্ড মি অনেকে আছে, কারণ তখনকার দিনে যখন এই মাইগ্রেশনটা হয়েছে আমাদের পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বেঙ্গল যেটা পার্ট চিটাগং নোয়াখালী এখানে কিন্তু ফার্টাইল, দিস ওয়াজ ফ্রম দ্য এগ্রিকালচার পয়েন্ট অফ ভিউ প্যারাডাইজ, এখান থেকে ওই পাহাড়ে মানে আরাকানে গিয়ে আপনার বাঙালি চিটাগোনে নেদের যাওয়ার কোনো দরকার কোনো সময় ছিল, তখন আমি আমার কাছে আশ্চর্য লাগলো যে ইনস্টেড অফ এগ্রিং উইথ মি হি আস্ক মি ফর প্রুফ টু প্রুভ দিস ন্যারেটিভ রং। এবং ফাইনালি আমি যে লাস্ট আমি শেষ করে দিচ্ছি, ফাইনালি আমি যেটা বলে এখানে ওঠার সময় যেটা বলেছি লাস্ট কথাটা বলেছি, এই প্রবলেমের
কোনো সলিউশন নাই, নো সলিউশন আনলেস দ্য নেশন কামস টুগেদার। এবং 1979-1993 দুবার বিএনপি সরকার দেখিয়ে দিয়েছে আপনার যদি ইফ দ্য নেশন ইজ টুগেদার, কোয়ার্টার মিলিয়ন টু টাইমস এ হাফ এ মিলিয়ন। আর এই জন্য বলছি যে ওখানে কিন্তু ওনারা যে স্ট্র্যাটেজি, অ্যাটলিস্ট প্রেসিডেন্ট জিয়া যে স্ট্র্যাটেজি ইউজ করেছে সেটা তো প্রকাশ্যে বলা যাবে না। দ্যাট ইজ ওটা যদি অর্থনীত হলো যে আমাদের ইউনিটিটা কেন ইউনিট হলে উই নো ওয়ার দ্য সলিউশন ইজ। সাম্বাডি সে, আমার এই বন্ধু আছে আবদুল্লাহ মানে হারুন, ও বলেছে একটা পয়েন্ট করবা, বাংলাদেশ বিকাম এ সফট টার্গেট অফ দ্য রোহিঙ্গাস প্রবলেম। কেন হয়েছে? বিকজ উই আর ন্যাশনালি নট ইউনাইটেড। কারণ ওরা তো অন্যদিকে যাচ্ছে না, উপর দিকে তো যারা পার্ট অফ আদার ইউনো মানে মায়ানমার বা প্রভিন্সেস গ্রুপ, ওরা উপরে যায় এদিকে আসছে কেন? বিকজ উই হ্যাভ বিকাম এ সফট টার্গেট। ওটা হয়েছে কেন? বিকজ উই ডোনট হ্যাভ ন্যাশনাল ইউনিটি। সুতরাং আজকে এই ফোরাম থেকে বিএনপি ইজ দ্য রাইট পলিটিক্যাল পার্টি টু গিভ দিস কল, ইট ইজ ন্যাশনাল ইউনিটি, ন্যাশনাল ইউনিটি লিডিং টু ইন্টারন্যাশনাল সলিউশন। দ্যাট ইজ মাই কল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকে জেনোসাইড ইন মিয়ানমার অ্যান্ড রোল অফ বাংলাদেশ শীর্ষক গোল টেবিলে উপস্থিত সম্মানিত আমাদের দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আজকের মূল প্রবন্ধকার অ্যাম্বাসেডার জনাব সেরাজুল ইসলাম, এবং আজকের সম্মানিত সঞ্চালক সাংবাদিক মাহফুজুল্লাহ সহ সম্মানিত আলোচকবৃন্দ, পার্টিসিপেন্টস বৃন্দ, আমাদের কূটনৈতিক মিশনের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার কাজটি অত্যন্ত কঠিন, এতক্ষণ যাবৎ অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য সকলে রেখেছেন, তার সাম আপ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আবার এমনই একটি সময় যে সময় আমাদের সকলের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে, তবুও যেহেতু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আজকে সম্মানিত আলোচকবৃন্দকে আমি আমাদের দলের পক্ষ থেকে এবং আমার দলের চেয়ারপারসন এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে এই দীর্ঘ সময় আপনারা এখানে আমাদেরকে দিয়েছেন এবং আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত এখানে পেশ করেছেন। এই রাউন্ড টেবিলটির যে উদ্দেশ্য ছিল, আসলে সিরাজুল ইসলাম সাহেব বলেছেন একটু আগে যে এখানের সমস্যাগুলো তুলে ধরা, ইতিহাস জেনেসিস তুলে ধরা, এবং তার থেকে আপনারা যে আলোচনা করেছেন আপনাদের পক্ষ থেকে আপনাদের মধ্য থেকে যে সুপারিশগুলো আসবে সেটাই হবে আমাদের সর্বশেষ রেকমেন্ডেশন বা সুপারিশ। তো সেই জন্যই উনি হয়তো সেভাবে সুপারিশ করেননি, কিন্তু এর মধ্যে ইঙ্গিত ছিল। আমি ধন্যবাদ জানাই অ্যাম্বাসেডার সিরাজ ইসলাম সাহেবকে অত্যন্ত কষ্ট করে এই প্রবন্ধটি উপস্থাপন করার জন্য। যারা আলোচনা করেছেন অত্যন্ত জ্ঞানগর্ভ, তবে এত অল্প সময়ে সামাপ করা খুব কঠিন, তবু আমি বলতে চাই যে এই যে আজকে রোহিঙ্গারা যে মিয়ানমারের নাগরিক, সেটা আজকে আপনাদের এই আলোচনায় সবাই একমত হয়েছে। তাই রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তারা যেই প্রদেশের বাসিন্দা সেই প্রদেশ রোহিঙ্গার একটা অংশ রাখাইন, এর আগে ছিল আরাকান রাজ্য, অতএব তারা নাগরিক, মিয়ানমারের নাগরিক। এরপরে যেটা এখানে সবাই একমত হয়েছেন তা হচ্ছে মিয়ানমার রোহিঙ্গাদের উপরে যে ঘটনা ঘটিয়েছে, নৃশংস যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা এক কথায় গণহত্যা, ইংরেজিতে জেনোসাইড। এ ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি। আরেকটি ব্যাপারে একমত হয়েছি যে রোহিঙ্গারা একটা জাতি গোষ্ঠী, একটি জাতি গোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়ার জন্য মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এ ব্যাপারেও সম্মানিত আলোচকবৃন্দ একমত হয়েছেন যে আমরা এখান থেকে অ্যাপ্রিসিয়েট করেছি এই রাউন্ড টেবিল থেকে যে আন্তর্জাতিক কমিউনিটি এটা উপলব্ধি করেছে যে এটা জেনোসাইড এবং এটা একটা মানবিক বিপর্যয়, এবং মানবিক দিক থেকে এবং এটা জেনোসাইড হিসাবে অনেক দেশ এটা এই এই ঘটনার নিন্দা করেছেন এবং রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর তারা আশ্বাস দিয়েছেন। তার জন্য আমরা এই গোল টেবিল থেকে তাদের সেই সকল দেশকে, জাতিসংঘ সহ আন্তর্জাতিক কমিউনিটিকে ধন্যবাদ জানাই।
যে তারা এটাকে জেনোসাইড হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং একটা মানবিক বিপর্যয় হিসাবে এটাকে স্বীকৃতি দিয়েছে, সে ব্যাপারে তারা ইতিমধ্যে বক্তব্য রেখেছে। আমরা আশা করব যে যেহেতু এখনও নিরাপত্তা পরিষদ সেইভাবে এখন পর্যন্ত এটার গুরুত্ব দিয়ে সেভাবে এখনও তারা রেজলিউশন নিতে পারে নাই, আমরা আশা করব যে তারা এমন রেজলিউশন নেবেন যেটা এই রোহিঙ্গা সমস্যার সমাধান নিশ্চিত করবে। আমরা লক্ষ্য করেছি যে রোহিঙ্গাদের এই সমস্যাটা শুরু হওয়ার সময় সরকারের কিছু সিদ্ধান্তহীনতা ছিল, যার জন্য আজকে এই অবস্থা ধারণ করেছে। আমরা মনে করি যে সরকারের কূটনৈতিক ব্যর্থতা ছিল, যদি সময় মতো কূটনৈতিকভাবে তারা এটা যে এই ব্যাপারটিকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এবং মিয়ানমারের সাথে উত্থাপন করতে পারতেন তাহলে হয়তো এই ধরনের গণহত্যা হতো না। যদিও আমাদের প্রধানমন্ত্রী সেদিন জাতিসংঘে বললেন টু স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করার জন্য, কিন্তু প্রথম থেকেই যদি বন্ধ করার কথা এই সরকারটিকে বলা হতো, কূটনৈতিক যদি সেখানে কার্যকর ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তোবা এই আকার ধারণ করত না। বিএনপি রোল সম্বন্ধে আমরা একটু বলতে চাই যে আমরা এই সিচুয়েশনের যে গ্রেভ সিচুয়েশন উপলব্ধি করে আমাদের দলের পক্ষ থেকে একটি জাতীয় ঐক্যের আহ্বান করা হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন জাতিসংঘে তিনি সভায় গেলেন, সেখানে একটি সভায় তিনি আমাদের এই জাতীয় ঐক্যের যে আহ্বানকে তিনি মোটামুটিভাবে প্রত্যাখ্যান করে সেখানে বরং আমাদের দল সম্বন্ধে নানা হোক কটুবাক্য উচ্চারণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করেছি যেহেতু এই সমস্যাটির স্থায়ী সমাধান করতে হলে আন্তর্জাতিক কূটনৈতিক কর্মকাণ্ডকে জোরদার করতে হবে এবং এখানে আমাদের আন্তর্জাতিক এবং জাতিসংঘ সহ একটি কোয়ালিশন তৈরি করতে হবে, সেটা যদি করতে হয় তার পূর্ব শর্ত হবে আমাদের এখানে জাতীয় ঐক্য, সেই জন্য আমরা ঐক্যের ডাক দিয়েছিলাম। আমরা দাবি করি যে বিএনপি হ্যাজ এক্সপিরিয়েন্স ট্যাকলিং দিস সিচুয়েশন, এটা এখানে আপনারা অনেকে উল্লেখ করেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এ ধরনের ঘটনা ঘটেছিল, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন 1978 সনে একটি রিপ্যাট্রিয়েশন এগ্রিমেন্ট যেটা আমির খসরু মাহমুদ সাহেব সামান্য পরে শুনিয়েছেন, সেখানে সেই এগ্রিমেন্টের মাধ্যমে সেই সময় 2,36,00,000 রোহিঙ্গাকে সেই দেশে সরকার মিয়ানমার তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং তাদেরকে নাগরিকত্ব দিয়ে শোষণ মানে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। একই ঘটনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় তখন 2005 সালে 33,000 রোহিঙ্গাকে এই মিয়ানমার ফেরত নিয়েছিল নাগরিকত্ব দিয়ে এবং সম্মান সাথে। সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ব্যাপারে অভিজ্ঞতা আছে এবং আমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকেই আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, সেই দায়বদ্ধতা থেকেই আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। প্রথম যখন আমরা কথাবার্তা শুরু করেছি সরকার বলেছিল আমরা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করি, যেটা সত্য আমরা এটা প্রতিবাদ করেছি। আজকে দেখা যাচ্ছে জাতীয় ঐক্যের কথা তিনি এই মাননীয় প্রধানমন্ত্রী এটাকে প্রত্যাখ্যান করে বরং তারাই দলীয় রাজনীতি এই রোহিঙ্গাদের নিয়ে করতে চাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমি সংক্ষেপে সুপারিশমালা আজকের এই সভা থেকে আমরা যেটা করতে চাই সেটা আমি সংক্ষেপে বলতে চাই যে এই সমস্যার স্থায়ী সমাধান রোহিঙ্গাদেরকে তার নিজ দেশে প্রত্যাবর্তনের জন্যে চাপ সৃষ্টি করা এবং এই রোহিঙ্গাদেরকে আপাতত তাদেরকে অস্থায়ীভাবে তাদেরকে এখানে রিফিউজি হিসাবে তাদেরকে ভরণ পোষণ এবং আশ্রয় দেওয়ার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। আমরা আজকে এখান থেকে পুনরায় এই সংকটের সমাধান এই সংকট মোকাবেলায় দুটি পার্ট অবশ্যই আছে, সংকট মোকাবেলায় এবং সংকট সমাধানে আমরা জাতীয় ঐক্যের আহ্বান করছি। দুই, আমরা এই রোহিঙ্গারা যারা বাধ্য হয়ে তাদের ভিটামাটি ছেড়ে তাদের নিজেদের সহায় সম্পদ ছেড়ে এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে
তাদেরকে শরণার্থী হিসাবে স্বীকৃতি দিতে হবে। এবং তিন, মিয়ানমারকে তাদের নাগরিকদেরকে শোষণ মানিয়ে নাগরিকত্ব দিয়ে তাদের দেশে ফিরে নিতে হবে এবং তার জন্য সরকারকে যথাযথ আন্তর্জাতিক এবং জাতিসংঘ সহ সকলের সাথে কূটনৈতিক কার্যক্রম গ্রহণ করে মিয়ানমারের উপরে যথাযথ চাপ সৃষ্টি করতে হবে, যাতে করে মিয়ানমার তাদের নাগরিকদেরকে তাদের দেশে ফেরত নেয়। আমরা বিএনপি সরকারের অভিজ্ঞতাকে অর্থাৎ 1978 এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যে দুটি এগ্রিমেন্ট হয়েছে, রিপার্টিশন এগ্রিমেন্ট, সেই আলোকে এই সমস্যা সমাধানের জন্য আমরা আহ্বান করছি। আমরা আরেকটি ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে সেফ জোন সম্বন্ধে একটা কথা বলেছেন, সেটাকে পরিষ্কার করতে একটি ব্যাগ টার্ম সেফ জোন ইউজ করেছেন। এখানে অনেক বক্তারা বলেছেন এটা হবে মিয়ানমারের, এটা হবে বাংলাদেশের জন্য এবং রোহিঙ্গাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, ভয়ঙ্কর, বিপজ্জনক এবং স্বার্থবিরোধী। অতএব আমরা এই রাউন্ড টেবিল থেকে এই সেফ জোন কনসেপ্টকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাহার করছি, আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা অনুরোধ জানাবো যে এই সমস্যার সমাধানে সেফ জোন সম্বন্ধে যেন আর কোনো ধরনের কথাবার্তা না হয়। আমরা এই সেফ জোনকে একটা ষড়যন্ত্রমূলক একটি শব্দ হিসাবে আখ্যায়িত করতে চাই এবং আমরা এটার প্রত্যাখ্যান করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আবার আমাদের দলের পক্ষ থেকে, আমাদের নেত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।